আসন্ন পুটিয়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মেয়র পদে মনোনীত প্রত্যাশী এবিএম শাখা হোসেন বাসার তার সাক্ষাৎকার তুলে ধরছেন আমাদের রাজশাহী প্রতিনিধি আব্দুল খালেক স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের একাত্তর সালের যারা শহীদ হয়েছেন এবং দুই লক্ষ মা বোন সহ তিরিশ লক্ষ শহীদ সকলের প্রতি আমার পরম শ্রদ্ধা আমি বাংলাদেশ ছাত্রলীগ পুটিয়া পিয়ন উচ্চ বিদ্যালয় শাখার সদস্য সচিব হিসাবে আমার ছাত্র রাজনীতির শুরু পরবর্তীতে আমি নাচল সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সংসদ নির্বাচনে ছাত্রলীগ প্যানেল থেকে জিস এবং পরবর্তীতে ভিপি পদে আমি মনোনীত পরবর্তীতে আমি রাজশাহী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দীর্ঘদিন আমি এই ছাত্র রাজনৈতিক অঙ্গনে আমার পদচারণা ছিল আমি এইভাবে রাজনীতি করতে করতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের যখন ক্রাইসিস এবং বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা অত্যন্ত নির্যাতিত ছিলাম র্যাব আর্মি বিজিবি দিয়ে আমাদেরকে ক্রস ফায়ারে দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে তারপর আমরা থেমে থাকি নাই এই যে কিছুদিন আগে যখন আমাদের পৌরসভার গত টার্মে নির্বাচন আসলো তখন আমি পৌরসভার নির্বাচনে মনোনয়ন নেওয়ার জন্য নৌকার প্রতীক পাওয়ার জন্য প্রচুর চেষ্টা করেছি পাইনি নৌকার জন্য তারপরেও আমি নেত্রী নির্দেশ ফলো করে নৌকার জন্য কাজ করেছি আর এবারে আবারও আমি দেখা হচ্ছে যে পৌরসভার মনোনয়ন পাওয়ার জন্য নৌকা প্রতীক পাওয়ার চেষ্টা করছি আপনারা জানেন যে পুঠিয়াতে এই পৌরসভায় যিনি দেখা যাচ্ছে যে দায়িত্বে আছেন তার কর্মকাণ্ড এবং বিভিন্নভাবে যারা এই হাইব্রিড যারা দেখা যাচ্ছে অনুপ্রবেশকারী বিভিন্নভাবে টাকা দিয়ে বিভিন্নভাবে যারা দেখা যাচ্ছে পদ এবং বিভিন্ন পোস্ট যারা কিনে নিচ্ছে তারা পাঁচটা বছর ধরে পুঠিয়ার পৌরসভার কোনো ধরনের উন্নয়ন তো করেই নাই বিভিন্নভাবে তারা লুটপাট করে তারা নিজেদের ভাগ্য উন্নয়ন করেছে আর পুঠিয়া সাধারণ মানুষ হয়েছে বঞ্চিত কাজে আমি আমার দাবি আমার নেত্রী দেশরত্ন শেখ হাসিনা যদি তার সুদৃষ্টি এবং স্নেহ ভালোবাসা দিয়ে আমাকে যদি নৌকা প্রতীক মনোনয়ন নৌকা প্রতীক দান দান করেন তাহলে অবশ্যই আমি এই পুঠিয়ার সাধারণ মানুষের সত্যই সত্যই কল্যাণ করার জন্য আমি সম্পূর্ণ নির্যাস দিয়ে কাজ করব। এবং আমি পুঠিয়ার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমি আমার নিজের জীবনকে যদি বিসর্জন দিতে হয় তবুও আমি বিসর্জন দিব এবং রাজপথে থেকে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে জনতি বাংলাদেশ অবশ্যই গড়ে তুলব এবং বঙ্গবন্ধুর স্বপ্নের শোনার বাংলা গড়ে তুলব এই আশা এবং এই প্রত্যয় আমার ভিতরে আছে আমি সকলের দোয়া চাই এবং আপনাদের কাছে আমি মানে আশা করি যে আপনারা সবাই আমার পাশে থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু